হ্যালো মালা ডেলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো সর্বপ্রথম বলে নিই, যারা যারা আমাকে বন্ধু করেছে, আমার যাদের মনে নেই, প্লিজ আমার বড় ভিডিওতে, আজকে বড় ভিডিওতে কমেন্ট করে মনে করে দিও একবার, আমি ভুলে যাই, মনে রাখতে পারি না, সত্যি সত্যি আমার স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেছে। আর কি বলবো, থামনেল আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কী ব্যাপারে কথা বলতে এসেছি, রীতিমতো ঝাড়তেই এসেছি ধরতে গেলে। কিছু করার নেই বাবা, আমি আর মানে কি বলবো, মানে অ্যাকচুয়ালি বাকশক্তি হারিয়ে যাওয়ার মতো। থামনেলে দেখেছো একদিনের চ্যানেল গেছে কালকে রাত্রে, কালকে রাত্রে যায়নি, অ্যাকচুয়ালি গেছে পরশু দিনকে রাত্রে। আমি ভিডিওটা করছি তো আজকে রাত্রে, এটা পাবলিশ হবে কালকে দুপুরে, তো তোমরা যখন দেখবে এটা অলরেডি গতকাল রাত্রের ভিডিও আমি করেছি, তো আজকে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তাই এটা আর আজকে দিতে পারলাম না, এটা আমি আগামীকাল দুপুরবেলা দেবো। মানে তোমরা এখন দেখছো এটা গতকাল রাত্রে করা, আর পরশু রাত্রেবেলা একজনের চ্যানেল ডিলিট হয়েছে। তো যার চ্যানেল ডিলিট হয়েছে, ডিলিট বলতে কি, চ্যানেল পুরো রিমুভ হয়ে গেছে, কী কারণে হয়েছে সেটাও আমি তোমাদের বলবো, আর সেটা শুনলে হয়তো তোমরাও অবাক হবে, কারণ সে আমার অ্যাকচুয়ালি ভিউয়ার্স ছিল, মেম্বার্স নয়, ভিউয়ার্স ছিল। তো যথারীতি আমাকে পরশু দিনকে দুপুরবেলায় ও আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, প্রথমে ভেবেছি নর্মালি মেসেজ করেছে, তা আমি ওকে জিজ্ঞেস করেছি চ্যানেলের নাম কী, তখন ও চ্যানেলের নাম বলাতে আমি ওর চ্যানেল সার্চ করেছি, চ্যানেল খুঁজে পাইনি। ও আমার কাছে অনেকবার ফোন নাম্বার চেয়েছে, এবার আমি তো সবার কাছে ফোন নাম্বার দিই না, অনলি জয়েন্ট মেম্বাররা পায়। তো অনেকক্ষণ বাদে বলছে, দিদি আমার চ্যানেলটা আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি ওকে ফোন নাম্বার দিয়েছি। তো ফোন নাম্বার দেওয়ার পরে ও অনেকক্ষণ খোঁজাখুঁজি করলো, ওর চ্যানেলও খুঁজে পাচ্ছে না, আমি খুঁজে পাচ্ছি না, তারপর অনেক ব্যাপার স্যাপার হয়েছে, আমি তোমাদের সব বলছি। তার আগে মেন কারণ কী জানো তো, এই সমস্ত কিছু হচ্ছে কিসের জন্য জানো তো, সমস্ত কিছুর মেন 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 কালপ্রিট হচ্ছে ইউটিউব নিজে, ঠিক আছে। মোবাইল খুললেই বাবা বসাক ম্যাডাম, বসাক ম্যাডাম, বসাক ম্যাডাম, আরে বসাক ম্যাডাম, বসাক ম্যাডাম, মানে এক কথা, সবার ডেলি ব্লগ, সবার ভিডিওতেই একই কথা, মৌমিতা বসাক, মৌমিতা বসাক। এতে কার কোন লাভ হচ্ছে, এতে মৌমিতা বসাকে লাভ হচ্ছে। খালি একবার ওর চ্যানেলে গিয়ে দেখো, ওর সাবস্ক্রাইবার বেড়ে গেছে, ওর ভিউজ বেড়ে গেছে, সব বেড়ে গেছে। আর এটাকে করতে কারা সাহায্য করেছে জানো তো, আমাদের মতো নর্মাল আমরা ইউটিউবাররাই হেল্প করেছি ওকে, যাদের নর্মাল ইউটিউব এতটাই শয়তানি করছে, যাদের নর্মাল ভিউজ না, মানে ধরো 100-150 ভিউজ, তাদেরও যদি কোনো কারণে মৌমিতা বসাকে ভিডিও দিচ্ছে, তাদেরও রিচ দিয়ে দিচ্ছে 1K 2K। তার কারণ একটাই, মৌমিতা বসাকের কাছে পৌঁছানোর জন্য। যে সমস্ত ভিউয়ার্সরা এই ভিডিওগুলো দেখছে, তারা কিন্তু যাকে দেখছে তাকে কিন্তু সাবস্ক্রাইব করছে না, গিয়ে করছে মৌমিতা বসাককে। ওর অলরেডি ভিডিওতে ভিউজ বেড়ে গেছে, সাবস্ক্রাইবার দেখো হুড়ুর করে বেড়ে গেছে, 25 হলো বলে, আই থিঙ্ক 25 হয়েও গেছে, 25 হয়েও গেছে। তার লাভটা কী, ওকে আর ওকে আগিয়ে দেওয়ার লাভটা কী, ও যা করছে ওর ভিডিওতে যা করছে। আর বাবা আমার মনে হয় এখন একটু আমাদের থামা উচিত, আমিও নিজেও করেছি ওকে নিয়ে 4-5টা ভিডিও, করার পর আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি জানি ইউটিউব আমাদের পুরো একদম 17-ইঞ্চির চাল হিসাবে ইউজ করছে, কারণটা জানো তো, আমাদের দিয়ে ওকে তুলে দিচ্ছে, কারণ ওর থেকে ওর চ্যানেল মনিটাইজ, ওর থেকে অ্যাডের পয়সা খাচ্ছে ইউটিউব, খাচ্ছে 65% হয়তো ও পায়, বাকি 45% তো ইউটিউব পায়। তো আমাদের মতো নর্মাল লোকেদের দিয়ে ওর সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, ওর ভিউজ বাড়াচ্ছে, বাড়িয়ে ওর থেকে অ্যাডের পয়সা ওকেও দিচ্ছে, নিজেরও খাচ্ছে। আমরা মাঝখানে কি 17-ইঞ্চির চাল পেয়াদা হিসাবে কাজ করছি, জাস্ট পেয়াদা আর কিচ্ছু না। এটা বুঝেই আমি চলে এসেছি, আমি জানি যে এই কন্টেন্টের মধ্যে 100টা ভিউজ উঠে, তারা যদি মৌমিতা বসাকের ভিডিওতে 1,500 কন্টেন্ট করে না, যখনই সে নিজের কন্টেন্ট দেবে মুখ থুবড়ে পড়বে, কারণ সেই কন্টেন্টের ভিউজ আসবে না, ইউটিউব পৌঁছাবেই না। ইউটিউব চাইবে তোমরা মৌমিতা বসাকেরই ভিডিও দাও, ইউটিউব সবসময় চাইবে তোমরা মৌমিতা বসাকের ভিডিও দাও বা রোস্টিং ভিডিও দাও, তাহলেই তোমাদের ভিউজ পৌঁছাবে, আদারওয়াইজ পৌঁছাবে না। যারা রোস্টিং ভিডিও করছে তারা করছে, তাদের বার্তা, যারা আমাদের মতো নর্মাল ডেলি ব্লগ তাদের পক্ষে রোস্টিং ভিডিও করা, আর আমার মনে হচ্ছে না ইউটিউব যা শুরু করেছে তাতে ঠিক নয়, আমার মনে হচ্ছে ঠিক নয়। আর বাবা একজনকে নিয়ে, ওকে নিয়ে সানি লিওনি থেকে শুরু করে কত কিছু বলা হলো, এইবার মনে হচ্ছে আমাদের একটু থামা দরকার। একটা তো মেয়ে, ও যা করছে করুক, ঠিক আছে, আমরা একটাই পদক্ষেপ নিতে পারি, ওকে আনসাব করে দাও, ওকে দেখো না, তা তো আমরা করছি না, ওর চ্যানেলে ভিডিও দিচ্ছে, আমরা গিয়ে দেখছি, সেটা নিয়ে আমরা একটা ভিডিও করছি, এটা কী হচ্ছে, ছড়াচ্ছে। ফোন খুললেই কোনো ডেইলি ব্লগ নেই, মৌমিতা বসাক, মৌমিতা বসাক, মৌমিতা বসাক, বাবা ফেড আপ হয়ে গেছি। আর যার ডেইলি ব্লগ নর্মাল চ্যানেল ছিল, তার চ্যানেল রাতারাতি ডিলিট হয়ে গেছে, কে করলো, ইউটিউব করেছে, কারণ ইউটিউব বললাম না, ছোটোখাটো মশা আমাদেরকে মশার মতো থাপ্পড় মেরে মারছে, আলোদের বাঘা কুমির করে তৈরি করছে, এতে আখের লাভ মৌমিতা বসাকেরই হচ্ছে। আর আমাদের মতো নর্মাল ভিউয়ার্স যারা নর্মাল ভিডিওতে কোনো রকম টুকটাক গন্ধ মানে কোনো রকম ছোটোখাটো গালতি করছে না, তো তাদের চ্যানেলে হয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, নাহলে রাতারাতি চ্যানেল হাওয়া। তুমি ভাবো তো 976 জন সাবস্ক্রাইবার ছিল মেয়েটার, কল্পনাস ডেলি ব্লগ, ওর চ্যানেলের নাম কল্পনাস ডেলি ব্লগ, ও আমার ভিউয়ার্স ছিল, 976টা সাবস্ক্রাইবার ছিল, আমার জয়েন্ট মেম্বার ছিল না। ও এখন রীতিমতো শকিং, হয়তো ওর 2,500 কাছাকাছি ওয়াচ টাইম ছিল, সবই কমপ্লিট, ওর হয়তো আর 3-4 মাস লাগতো লাইভ টাইপ করলে, ও হয়তো বা লাইভ করলে পরে ওর ওয়াচ টাইমও উঠে যেত,
তাহলে ভাবো তো কিসের জন্য করেছে, কিসের জন্য? আজ মৌমিতা বাসাক থাই পর্যন্ত কাটা ড্রেস পরে ভিডিও করছে, তাতে ইউটিউব কোনো রকম স্ট্রাইক দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না। আর সামান্য ওর বর একটুখানি বাগানে, ওর থাম্বনেইলে ছিল ওর হাজবেন্ড বাগানে গাঁদা ফুল গাছের চারা পুঁতছিল, সেটা খালি গায়ে ছিল ওর হাজবেন্ড, উপর হয়ে উল্টে, মানে উপর পিছন দিক বসে, তাও ফ্রন্ট সাইড না, ব্যাক সাইড বসে থাম্বনেইলটা, ওর কাছে একটা থাম্বনেইল তৈরি করা ছিল, যেটা একটা তো শো করে জানো তো ইউটিউবে দেয়, আর একটা তো কলাজ মেকারে তৈরি করা থাকে, ওটা আমাকে পাঠিয়েছে, দেখলাম ওর হাজবেন্ড পিছন পাট জাস্ট বসে রয়েছে উপর হয়ে গাঁদা ফুল গাছের চারা পুঁতছে, কিচ্ছু এমন করে না, বলেছে ওর টাইটেলও ছিল শীতকালে বাগানের পরিচর্যা আমরা কীভাবে করি। জাস্ট ওর বর খালি গা ছিল, রাতারাতি চ্যানেল ডিলিট করে দিয়েছে, কেন ওটা কিসের আন্ডারে গেল আমি নিজেও বুঝলাম না। আমি যতদূর পারবো আমি মেল করেছি ইউটিউবে, গতকালকে রাত্রে হেল্প করার জন্য মেল করেছি, চ্যানেল আন্ডার রিভিউতে গেছে, 48 ঘন্টা টাইম লাগবে বলেছে, কিন্তু আমার মনে হয় না চ্যানেল ফিরে পাবে, একবার গেলে মিলিয়ন সাবস্ক্রাইবার শুধু চ্যালেঞ্জ চলে যায়, তো ওই একবার গেলে চ্যালেঞ্জ মানে চ্যানেল ফিরে পাওয়া যায়, তাই আমি বলছি যে সামান্য ওর হাজবেন্ড পিছন করে বসা ছিল, সেটাতে একটা চ্যানেল ডিলিট হয়ে গেল, আর মৌমিতা বাসাকের নামে এত কিছু বলছে, ইউটিউব কী করছে ওকে আরও আগিয়ে দিচ্ছে, তাহলে এগুলো সব ইউটিউবের খেল, আর সেটা আমাদের বুঝতে হবে বাবা, আমরা নিজেরা আগাতে গেলে আমাদের নিজেদের কিছু করতে লাগবে, অন্যর উপর পিঠের উপর ভর করে আমাদের উঠলে হবে না, যখন তখন মুখ খুব থুবড়ে আমরা পড়ে যাবো। আর কি বলবো, ওর তো নেই মান সম্মান, আমি তো বারবার বলছি, ও তো নিজে জানে, ও যার এক কান কাটা সে লুকিয়ে চলে, আর যার দুকান কাটা না সে সদর দিয়ে চলে, তো ও তো সদর দিয়ে চলবে, মাঝখানে ওর পিছন পিছনে আমরাও লেজুর ধরে চলছিলাম, আমি সরে এসেছি, বিশ্বাস করে পরশু দিনকার আগের দিন আমি ফেড আপ হয়ে গিয়ে আমি সরে এসেছি, আমি ধর বাবা একে বলে কী হবে, এ কোনো কথা কানে নিচ্ছে না, তার মধ্যে বারবার মাঝখানেই ছেলে মেয়ে মা, আমরা ওর ছেলে মেয়ে মা কাউকেই ছাড়ছি না, এগুলো তো ঠিক না, অনেকটাই করে ফেলেছি আমরা, একটা হয়তো আমরা একটু বেশিই করে ফেলছি, এতটাও করার জন্য ওর ও ইউটিউব চ্যানেল, ওর চ্যানেল, ও যা ইচ্ছা তাই করুক, আমাদের পোষাচ্ছে না, আমরা দেখবো না, আমরা আনসাব করে দেবো, ঠিক আছে, কিন্তু মানে কী করবো, একদম মানে ঘোটলা পাকিয়ে একাকার, কিন্তু ওর তো লজ্জা নেই, ওর চ্যানেল তো গেইন করে গেছে, ও তো ইনকাম করছে রে বাবা, আমরা তো ইনকামও করছি না, মাঝখানে মুখ দিয়ে বলে 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 আমরা নানারকম অনেকেই অন্য মানে ওর মতো ভিডিও করেছে, সবই করা উচিত, কারণ ও যা করছিল করা উচিত, কিন্তু সেটা আমাদের আমাদেরও একটা লিমিট রাখা উচিত, ওরও মেয়ের বিয়ে হয়েছে, হয়তো বাচ্চা কাছে হবে, আরও বাচ্চা রয়েছে, একটা ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, তারপরে তাদেরও তো একটা ভবিষ্যৎ বলে ব্যাপার আছে, ও ওরকম বেহায়া বলে ওর সন্তানগুলোর উপরেও এগুলোর একটা প্রেশার হচ্ছে, কারণ এই যে আমরা ভিডিওগুলো করছি এগুলো ওর সন্তানরাও কোনো কারণ না কোনো কারণে দেখছে, তার মৌমিতা বাসাক দোষ করতে পারে, কিন্তু ওর সন্তানরা কোনো দোষ করেনি, সেক্ষেত্রে ওর সন্তানদের উপরে এইটার মানে ভাইব্রেটটা হবে, তো সুতরাং আমরা চাই না কারো মা বাবা দোষ করতেই পারে, সেই দোষটা সন্তানদের উপরেও প্রেশার করে চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় না এটা ব্যক্তিগতভাবে ঠিক, তো আমাদের মনে হয় এবার একটু স্থিতি হওয়া উচিত, ওকে ওর মতো ছেড়ে দাও, যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক, আনসাব করে দাও, দেখতে ইচ্ছা না করলে আনসাব করে দাও, নিজের নিজের ভিডিও দাও না বাবা, সবাই বন্ধুরা দেখে আসবে গিয়ে, কারণ সবার চ্যানেলে গেলে মৌমিতা বাসাকের সম্বন্ধে একটা কথাই শুনছি, মানে আমিও বলেছি 3-4টা ভিডিও, কিন্তু আমি দেখছি ইউটিউব শালা অন্যদিকে চলছে, সত্যি কথা বলছি, আমার গাল আসছে মনের দিয়ে মুখে মুখের দিয়ে, কারণ কোনো কারণই ছিল না রাতারাতি চ্যানেলটা ডিলিট করে দেবে, এ তো যখন তখন আমাদের চ্যানেলও ডিলিট করে দেবে, দেবে কি না বলো, অথচ যে নানারকম কাটা ছাটা ড্রেস পরে উল্টো হয়ে ছবি তুলে দেখছে তার চ্যানেলে কিছু হবে না, তার চ্যানেল আলো গেইন পাচ্ছে, নিজেরা শুধরাও, শুধরে নিজেদের স্থিতি করো, আর কি বলবো, এই মেয়েটা যদি নতুন চ্যানেল খোলে তোমরা নতুন বন্ধুরা একটুখানি হেল্প করে দিও, দেখি দুদিন তারপর দেখছি কী করা যায়, যদি ফিরে পায় তো ভালো কথা, মনে হয় না ফিরে পাবে, তো প্লিজ তোমাদের একটাই রিকোয়েস্ট করো, তোমরা ডেইলি ব্লগ দাও, আর ওর সন্তানদের মুখের দিকে তাকিয়ে ওর মতো ওকে ছেড়ে দাও, যা ইচ্ছে তাই করুক, ভান মে যায়, টাটা।